এটা হচ্ছে যে ভিতরে ছাতি দেওয়া উপরে, যে হ্যারামের ভিতরে এক মাস সেন্টার হচ্ছে এটি। আর যেটা আগে পুরানো ছিল মসজিদ নববীর যে পুরানো অংশটি ছিল সেটা হচ্ছে এটি, পুরানো অংশ হচ্ছে এটি। আর এগুলো হচ্ছে সব নতুন অংশ যেটি পরে বানানো হয়েছে। আর এটা হচ্ছে পুরানো অংশ, এটা যেটা এখন চতুর্দিকে। এখানে তো যেখানে এখন ভিডিও করেছে এখানে তো আসাটা অসম্ভব, কখনই হয় না, কারণ 10টা 11টার সময় এগুলো ফুল হয়ে যায়। আজকে এখানে পর্যন্ত। আর এটা হচ্ছে রওদা, হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম নবীজির রওজার উপরে, যেটা আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের রোজা মোবারকের উপর হচ্ছে এই গ্রিন চিহ্নটি। এটা হচ্ছে গ্রিন কম্পোস্টটি। আর এটা হচ্ছে পুরানা পুরানা যে মসজিদ ছিল, মসজিদ নবীর যে পুরানো অংশটি এটা হচ্ছে সেটি। আর এটা যে নতুন অংশ বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু নতুন এমন না যে এর ভিতরে করা হয়েছে, এটা না হলো 20-30 বছরের আগের বানানো। এগুলা 20 বছর হবে না, 30-35 বছর, 40 বছর আগের বানানো হচ্ছে এগুলা। দেখুন প্রায় আজানের সময়ের কাছাকাছি, দেখুন আর মহাজনের আজান দেয়, সেটার স্থান হচ্ছে দেখা যাবে কিনা জানি না। এটা হচ্ছে এটি উপরে জায়গাটি দেখা যাচ্ছে বরাবর।
الله